দর্শক, আমি এখন আছি লন্ডনের সেই দৃষ্টিনন্দন লন্ডন আইয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এর মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের এখন দেখাচ্ছি। এখান থেকে রিভার ক্রুজ লন্ডনের যে ক্যানেল পুরো পার হয়ে কিছু পুরো লন্ডন সিটিটাকে ঘুরে দেখানো সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে কিছু হয়েছে এবং স্কুলের স্টুডেন্টরা ড্রেস পরে তারা কিন্তু এই ঠান্ডা তাদের কাছে কিন্তু সহনীয়, একদম সহনীয়, যেটা আমাদের জন্য আসলে খুবই অনেক ঠান্ডা বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনাদের এর এক পাশে কিন্তু লন্ডন আই দেখতে পাচ্ছেন এবং আরেক পাশে কিন্তু রয়েছে লন্ডনের যে ঐতিহাসিক যে ঘড়ি, সেই ঘড়িটি আপনাকে এখন দেখাচ্ছি। এবং এই সময়টা কিন্তু আসলে লন্ডনের সফরের জন্য কিন্তু সবচেয়ে অদ্ভুত সময়। আর কদিন পরে কিন্তু এখানে স্নো পড়া শুরু করবে, এখন কিন্তু এখানে এখনও স্নো পড়া শুরু করেনি। আমি এখন আছি লন্ডন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা দেখছেন এখানে যে যার পছন্দ মতো কিন্তু এখানে ফটো সেশন করছেন, ছবি তুলছেন। আপনারা দেখছেন যে এই যে নদী, সেই নদীতে কিন্তু একটা ক্রুজ এখন আমাদের অতিবাহিত করছে। সময় এখন 10:57 আর লন্ডন সময় কিন্তু এখন বিকেল 5টা। আপনারা দেখছেন লন্ডন আই। দীর্ঘ এক বছর কিন্তু লন্ডন কিন্তু COVID-19 বা করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর কিন্তু খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিন্তু পর্যটকদের জন্য কিন্তু পুরোপুরি উন্মুক্ত হয়নি লন্ডন। আমি এবার এসেছিলাম বাংলাদেশ, এসেছি মূলত বাংলাদেশ বিদেশ সামিটে অংশ নেওয়ার জন্য এবং সে কারণে হয়তোবা আসার সুযোগ হয়েছে। অন্যথায় এখনও কিন্তু লন্ডন পুরোপুরিভাবে টুরিস্টদের জন্য ওপেন করেনি। আরো কয়েকটি এলাকায় যেখানে আমরা সরাসরি